আজকে আমি আপনাদেরকে সিঙ্গেল ফেজ মোটর কানেকশন দেখাবো। এটা একটি ক্যাপাসিটর স্টার্ট মোটর, সিঙ্গেল ফেজ মোটর। ক্যাপাসিটর স্টার্ট মোটর হতে পারে, ক্যাপাসিটর রান মোটর হতে পারে, ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটর রান মোটর হতে পারে। এখন এই সিঙ্গেল ফেজ মোটরটা এটা একটা দুই ঘোড়ার মোটর বা দুই স্পিন মোটর। এটা আমরা পুরোপুরি কানেকশনটা বোঝার চেষ্টা করব। এজন্য আমি প্রথমে টার্মিনাল হাউসটি সরিয়ে নিই। এখানে আপনারা টার্মিনাল দেখতে পাচ্ছেন, এখানে মোট পাঁচটা টার্মিনাল দেখা যায়, 1, 2, 3, 4, 5টা। আর ভিতর থেকে তার আসতে মনে হচ্ছে যে এই যে দুটো, এইদিকে তিনটা আসছে। তো এটা আমি আপনাদেরকে একটু ভালো করে আগে দেখাই নিই বিষয়টা। পাঁচটি টার্মিনাল আসলে এটা আসে নাই, ভিতর থেকে চারটি টার্মিনালই আসছে। আমি অন্য ভিডিওতে দেখাইছি বা আপনারা জানেন, সিঙ্গেল ফেজ মোটরের মোট দুটি কোয়েল থাকে, একটি স্টার্টিং কোয়েল এবং একটি রানিং কোয়েল। তো এটারও দুটি কোয়েল আছে, একটি স্টার্টিং কোয়েল আর একটি হলো রানিং কোয়েল। আমি কানেকশনগুলো খুলে ফেললাম, যেটা মোটরে শর্ট করা ছিল। এখন আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে টার্মিনাল এই যে দুটো ভিতর থেকে আসছে, আর এখানে মূলত এই টার্মিনালটা এটা এটা শর্ট টার্মিনাল। তো এটা দেখানোর জন্য আমার অবশ্য আরেকটা পাত খোলা লাগে। আমি খুলি আপনাদের দেখানোর জন্য। তো এবার দেখতে পাচ্ছেন এটা ভিতর থেকে আসছে, এবং এই জায়গার টার্মিনালটি ভালো করে দেখেন, এই যে এই টার্মিনালটি এই কর্নারের টার্মিনালে যেয়ে মিশছে, এই যে কর্নারের টার্মিনালে যেয়ে মিশছে। দেখতে পাচ্ছেন যে এই টার্মিনাল থেকে এই টার্মিনাল একই টার্মিনাল, এটা শর্ট করা। তো এখন তার মানে আমরা বুঝলাম যে মূলত চারটি টার্মিনাল আছে, এই পাশ থেকে দুটি এবং এই পাশ থেকে দুটি। আমি এটা লাগিয়ে দিই, আবার লাগিয়ে দিচ্ছি। এখন আমরা চেক করে নিব যে স্টার্টিং কোনটা রানিং কোনটা। এখন দেখেন এটা এটা পাচ্ছে, কিন্তু এই দুটো পায় না। এটা তো শর্ট আমি বললাম, এই দুটো পায় না কেন, এখানে আরেকটা বিষয় আছে, সেটা আমরা দেখি। তো আমি এগুলো সাইডটা খুলছি, এই সাইডটা আবার দেখেন যে দুটো টার্মিনাল যে এখানে ভিতর থেকে বের হয়েছে, এখান থেকে দুটো আসছে। এটা একটা সুইচ, এটা একটা সেন্ট্রিফিউগাল সুইচ, একটা সেন্ট্রিফিউগাল সুইচ,
অনেকে এটা আমাদের আঞ্চলিক ভাষায় অনেকে দোকানদাররা বা ওয়ার্কশপে যারা কাজ করে ক্লাস সুইচ বলে এটাকে। এই যে ক্লাস সুইচটা দেখতে পাচ্ছেন, তো এই সুইচটা এই মুহূর্তে এই যে টার্মিনালটা এই পাশে এসে লাগছে আর সুইচের অপর প্রান্ত এই যে এই পাশে। এখন যখন এই সুইচটা আমরা যখন এটা ঘোরা শুরু করবে, স্পিড আসবে, তখন এরকম সুইচের টার্মিনালটা খুলে যাবে। এটা এমনি নর্মালে লেগা থাকবে, যখন আপনার মোটরটা 70% স্পিড চলে আসবে তখন আপনার আপনি এটা লেগে যাবে, খুলে যাবে। খুলে গেলে তখন ক্যাপাসিটরকে ডিসকানেক্ট করে দিবে। তো আমি এখন এটাকে আপাতত এর সাথে লাগিয়ে দিলাম। ফার্স্টে লাগাই দিলেই আমাদের ওইদিকে যে টার্মিনালটা পাচ্ছিল না সেটা পাবে। তো আমি এটা লাগিয়ে নিলাম, নেওয়ার পরে আবার আমি সিরিয়াল ল্যাম্পের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা পেলো আর এটা এটাও পেলো এবার। এখন আমি কি করে বুঝবো কোনটা স্টার্টিং আর কোনটা রানিং? আমি আগে আপনাদেরকে বলছি এখানে রেজিস্ট্যান্স মেপে বোঝা যায়। আসলে এখানে এটা মোটা টার্মিনাল, এটা রানিং, এটা হলো স্টার্টিং। তাছাড়া যেটা ক্যাপাসিটর আছে এটা হলো স্টার্টিং, এভাবে বোঝা যায়। এছাড়াও যেটা রেজিস্ট্যান্স একটু বোঝা যায়, আমি রেজিস্ট্যান্সটা সেও তো একবার মাপি, মানে খুবই কম মানে রেজিস্ট্যান্স পার দিকে। মোটরটা আমরা এই অংশে রাখলাম, ওহম রাখলাম। রাখার পরে দেখেন এটা মাত্র 0.5 আসছে, এটাতে ব্যাটারি কমিয়ে হয়ে গেছে। এটা দেখেন এটা কিন্তু 1.5 বা 1.3 আসছে, তার মানে এটা বেশি আছে। তো যেটা বেশি আছে সেটা হলো স্টার্টিং, আর যেটা কম সেটা হলো রানিং। এখন এই মোটরটা কানেকশনটা আমরা কি করব, আমরা এখানে এটা যেটা শর্ট করছিলাম এটা আমরা মূলত ক্যাপাসিটরে লাগিয়ে দেব। তো আমরা দুই পাশ একটা ক্যাপাসিটরে লাগিয়ে দিই। এটাকে আমরা ক্যাপাসিটরে লাগিয়ে দিই। এখন আমি এই পাত দুটি আবার লাগাই নিয়েছি। আমরা কি করলাম, স্টার্টিং এ এটা রানিং এবং স্টার্টিং শর্ট করলাম, রানিং এবং স্টার্টিং শর্ট করলাম। এখন আমরা আমরা যে তারের সাথে সাপ্লাই করব, আমরা সাপ্লাই দুটো তার আমরা লাগিয়ে দেবো দুদিকে এই শটের সাথে আমরা লাগিয়ে দিচ্ছি। আমি এটাকে এখন টাইট দিয়ে দিব। আমার একটা তার লাগানো হয়ে গেল, আমি নিউট্রালটা এখানে দিতে পারি, জয়েন্ট তো এক জায়গায় দিলেই হবে। আমার কানেকশন করা হয়ে গেল, এটা একটু টাইট দিয়ে দিই।
আমি সাপ্লাই দিব। মোটরটা ক্যাপাসিটর একটু দুর্বল, আমি এটাকে ঘোরাই দিই। আমি এটাকে অফ করে দিচ্ছি মোটরটাকে, এটা মোটর অফ করে এক পর্যায়ে এটা আবার আগের পজিশনে লেগে যাবে, এক সময় দিয়ে লেগে যাবে। এখন মোটরটা যে পাকে ঘুরলো, এই যে লেগে গেল মোটরটা, একবার ঘুরলো। আসলে এই সময় ক্যাপাসিটরটা ডিসকানেক্ট ছিল, এই জন্য এটাকে বলে স্প্লিট ফেজ মোটর। আর আমরা এখন যেভাবে এটা কানেকশন আছে, এই দুটো যদি এইভাবে না করে, যদি এই দুটো এইভাবে কানেকশন করি, এদিকে ঘুরিয়ে করি, তার দুটো এটা এটা শর্ট করি এবং এটা এটা শর্ট করি, সেই ক্ষেত্রে এটা ফাঁকা থাকবে, এটা যেমন ফাঁকা আছে সেই ক্ষেত্রে মোটরটা এখন যেভাবে ঘুরলো তার অপোজিট ঘুরবে। তো এই জন্য এখানে একটা টার্মিনাল শর্ট করে রাখা হয়েছে। আশা করি সবাই ভিডিওটি বুঝছেন, যদি না বুঝছেন কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।